আসসালামু আলাইকুম। আপনার এলাকায় এটাকে কি নামে চিনেন, কি মাছ নামে চিনেন? আমাদের নোয়াখালীতে হচ্ছে বাটা মাছ। আপনার এলাকায় এটা কি মাছ অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা খেতে কিন্তু মাশাল অনেক অনেক মজা। আর এটা পাই আপনার আমার আনা হয় বাসায়, আমি যখন বাজার করতে যাই পাইলে হয়েছে। আর কার কার এরিয়াতে গ্যাসের সমস্যা কমেন্ট করে জানাবেন। মোহাম্মদপুরের দিকে গ্যাসে প্রচুর পরিমাণে সমস্যা। এখন বাজে অলরেডি 3:30 বাজে, 3:30 বাজে আমি রান্না করতে আসছি। এই যে রান্না করতে এসে যদি এভাবেই রোজ যদি গ্যাসের সমস্যা করে, চিন্তা করছি এখন থেকে 2 দিনের রান্না একসাথে করব যেন গ্যাসের সমস্যা থেকে বাঁচতে পারি। আর না হলে যে কী যে একটা সমস্যা মতো আমরা ভুগতেছি। বাটা মাছটা গতকালকে আমি বাজার করতে গেছিলাম, তখন নিয়ে আসছিলাম। মাশাল্লাহ বাটা মাছটার সাইজটা অনেক বড় ছিল, 400 টাকা করে কেজি নিয়েছে। তো এখানে 1 কেজি মাছে আছে, 1 কেজি মাছে আমি রান্না করে ফেলেছি, কারণ হাফ আমি নর্মালি উঠে রাখবো রান্না করার পরে। তাহলে হয় কি কালকে আর ওই ঝামেলা থাকবে না, কালকে একটু হালকা বাঁধাকপি টপি ভাজবো, ভেজে আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই আপনার এলাকায় কী মাছ নামে চিনেন কমেন্ট করে জানাবেন। আমাদের নোয়াখালীতে অরিজিনাল বাটা মাছ হচ্ছে এটা। অনেক মাছকে বাটা মাছ নামে বলে, ইন্ডিয়াতে বলেন, আমাদের অন্য অন্য ডিস্ট্রিক্টে বলেন, অন্য মাছকে বাটা মাছ বলে, কিন্তু অরিজিনাল বাটা মাছ হচ্ছে এটা। চিটাগঙ্গে যে আপুরা আছেন, চিটাগঙ্গের আপুরা ভালো করে চিনবেন। আমার যেহেতু আমাদের বিভাগ চট্টগ্রাম, আমরা ভালো করে চিটাগং আর নোয়াখালীতে সেম টু সেম জিনিসে হয়, কারণ নদী বলেন, সাগর থেকে বলেন, এশিয়া চিটাগং থেকে তো মাছ সব জায়গায় আপনার ছড়ায়। সামুদ্রিক যে মাছগুলো আছে ওগুলো কিন্তু চিটাগং থেকে চারিদিকে চলে যায়। সেক্ষেত্রে আপনাদেরকে চিনা খুবই ইজি। সবাই কমেন্ট করে জানাবেন, মূল্যবান কমেন্টের উত্তর আমি সবগুলো আমাদের উত্তরে দিব ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।